10 দিন ধরে রেডিওথেরাপি সেবা বন্ধ রাজধানীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। ছয় যন্ত্রের সবশেষটি বিকল হওয়ার 10 দিন পেরলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সেবা না পেয়ে ভোগান্তিতে সারা দেশ থেকে আসা রোগীরা। রেডিওথেরাপি সচল করতে সঠিক দিনক্ষণও জানাতে পারেননি পরিচালক। বিশেষ ব্যবস্থায় দ্রুত সেবা চালু করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জনস্বাস্থ্যবিদদের। হাসান ওয়ালির রিপোর্ট। ফটকে লেখা চিকিৎসা বন্ধ, সাড়া নেই চিকিৎসক কর্মকর্তাদেরও, তবু অপেক্ষা ক্যান্সার চিকিৎসার রেডিওথেরাপি নিতে আসা দেশের দূর দূরান্তের রোগীদের। এ চিত্র সরকারি পর্যায়ে ক্যান্সার চিকিৎসায় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের। ছয় যন্ত্রের সবশেষটি বিকল হয় চূড়ান্ত দুর্ভোগে সারা দেশ থেকে আসা ক্যান্সার রোগীরা। এই পর্যন্ত আমি ঘুরতেছি, একটা রেডিওথেরাপি দিতে পারতেছি না, বাচ্চার গলা মলা ফুইলা এগুলি শ্বাস নিতে পারতেছে না। তিন মাস ঘষতে রেস্টে যাবে, খালি বলে যে আগামী মাসে আসেন, আগামী মাসে আসবেন। এখানে তো মেশিন নষ্ট, সিরিয়াল পাওয়া যায় না, কারণে আমাদের এখানে তো দুর্নীতি। ছেলের দিকে আমি কইরা রয়েছি, এইদিকে ওইদিকে ছেলে পাবে স্টক করে রয়েছে। শুধু রেডিওথেরাপি নয়, এক্স রে, এমআরআই সহ অন্যান্য যন্ত্রপাতিও বিকল হাসপাতালটিতে। অন্যদিকে দালালদের দৌরাত্মে রীতিমতো নাগাল রোগীরা, সেবার বদলে খবর ঠেকাতে ব্যস্ত কর্মকর্তারা। রেডিওথেরাপি সেবা চালু হওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি হাসপাতালটির পরিচালক। সিএমএসডি মাধ্যমে অলরেডি একটা মেশিন টেন্ডার করেছে, এছাড়াও আমরা এখান থেকেও একটা মেশিন আমরা কিনবো, এটাও টেন্ডারের প্রক্রিয়া দিন আছে, প্রায় এটার কার্যক্রম অতি আমরা কিছুদিনের মধ্যে এটা টেন্ডার করব। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের চরমে ভোগান্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায় এড়ানোর সুযোগ নেই। একটি সফল কার্যকরী স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার, কিন্তু দুর্ভাগ্যজনক যে সেই স্বাস্থ্যসেবা ব্যবস্থাটা আমরা এখনও দেখতে পাচ্ছি না। ক্যান্সার হাসপাতালে যেসব মানুষেরা, ক্যান্সার রোগীগণ রেডিওথেরাপি নিত, এই ডিপার্টমেন্ট বন্ধ হওয়ার মধ্য দিয়ে কিন্তু সেই চিকিৎসা প্রক্রিয়া ওই মানুষদের বন্ধ হয়ে গেল। এই জন্য স্বাস্থ্য বাজেটে একটি থোক বরাদ্দ থাকা দরকার। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর ক্যান্সার IARC তথ্য মতে, দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন 1.5 লাখ মানুষ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।